হয়তো বা আপনার বর্তমান সিচুয়েশনটা এমন যে আপনি আপওয়ার্কে যা আর্নিং করতেছেন এখান থেকে আপওয়ার্ক 10% কেটে নিচ্ছে এবং কানেক্টের খরচ আর আপনি কাজের জন্য যে সময় দিচ্ছেন সব মিলিয়ে হয়তো আপনি একটা সাস্টেনেবল ইনকাম করতে পারতেছেন না। সো এটার সলিউশন হিসেবে আপনি যেটা করতে পারেন, আপনি একটু হাই প্রাইস জবে অ্যাপ্লাই করেন। আমি একটু ডিটেলস আপনাকে ব্যাখ্যা করি। আমি একটু এই এই জবটাতে দেখি। সো এই জবটাতে দেখেন যে এই জবটাতে বাজেট হচ্ছে $40 এবং এই ক্লায়েন্টের হিস্ট্রি দেখি। সো এই ক্লায়েন্টের হিস্ট্রিতে দেখা যাচ্ছে 25, 20, 20, 5, মানে হচ্ছে সে মোটামুটি যে ধরেন $5 থেকে $40 মধ্যে হায়ার করতেছে। সো আপনাকে আমি বলতেছিলাম যে আপনি এই সাস্টেনেবল ইনকামের জন্য কী করবেন। সাস্টেনেবল ইনকামের জন্য আপনি এই ধরনের জব অ্যাভয়েড করতে পারেন এবং একটু কম্পারেটিভলি হাই প্রাইস জবে অ্যাপ্লাই করেন। ক্যালকুলেশনটা খুব সিম্পল, আমি একটু বোর্ডে যে আপনাকে দেখাই যে ধরেন আপনি যে জবটা আমি দেখাচ্ছিলাম এটার বাজেট হচ্ছে $40। সো আপনি $40 এরকম 10টা জব অ্যাপ্লাই করছেন, আপনি হয়তো একটা জব আপনি উইন করছেন, তো এক্ষেত্রে আপনার আর্নিং কত হবে? আপনার আর্নিং হবে $40, নট মোর দেন দ্যাট। বাট আপনি ধরেন $100-এর আপনি জবে অ্যাপ্লাই করছেন, 10টা জবে আপনি একটা উইন করছেন, সো এই ক্ষেত্রে আপনি অবভিয়াসলি আপনার আর্নিং অপরচুনিটি হচ্ছে $100। সো আপনি যেটা করা শুরু করেন, একটু কম্পারেটিভলি হাই প্রাইস জবে অ্যাপ্লাই করেন। আপনার কনভার্সন রেট যদি আপনি সেম রাখতে পারেন, যে ধরেন প্রতি 10টা জবে আপনি একটা উইন করতে পারতেছেন, সেক্ষেত্রে আপনার এমনিতেই আর্নিং বুস্ট হয়ে যাচ্ছে। সো ডু দিস।